মুর্শিদাবাদ জেলার ফারাক্কা 2 নম্বর কলোনি মোড়ে সোনার দোকানে চুরি ঘিরে চাঞ্চল্য। সোনার দোকানে চুরি ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফারাক্কা 2 নম্বর কলোনি মোড়ে। সূত্রের খবর, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর মঙ্গলবার সকালে দোকান খুলে দেখে দোকানের ছাদে টিন কেটে ভেতরে ঢুকে দোকান থেকে কিছু চাঁদির জিনিস এবং কিছু টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এ বিষয়ে দোকানের কর্মী জানায়, কিছুদিন আগে পাশে একটি সোনার দোকানে চুরি হওয়ার পর থেকে ভয়ে দোকানে বেশি কিছু জিনিস রাখত না, তবুও দোকানে যতটুকু টাকা এবং জিনিস ছিল এটাই চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে খবর। দোকান খুললাম, দোকান খুলে দেখছি এরকম সব কিছু ছিটানো ছোটানো ছিল, তো দেখি ওইদিকে তিন তিন সবই কাটা, তো বুঝতাম মান চুরি হয়েছে। দোকানে যে টাকা পয়সা ছিল, চাঁদি ছিল কিছু, এমনি যা ছিল সোনা জিনিসপত্র নিয়ে যাই মোটামুটি, আর ওই টুকু এই চাঁদি ফাঁদি ছিল, টাকা পয়সা ছিল দোকানে হয়েছিল বুঝলি, ওই জন্যই মানে কম রাখতাম, জিনিসপত্র বেশি রাখতাম না, বাড়িতে নিয়ে যেতাম। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।